নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে কানা নদীতে উল্টে গেল ইট বোঝাই ট্রাক্টর ঘটনাটি ঘটেছে খানাকোলে উদয়পুর ও কেটোদল সংলগ্ন ব্রিজে বেলা বারোটা নাগাদ জানা গিয়েছে ট্রাক্টরটি ইট বোঝায় করে উদয়পুরের দিক থেকে কেটোদলের দিকে যাচ্ছিল সেই সময় পিছনে একটি চাকা বসে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি সামনের অংশ ব্রিজে রয়ে যায় ও পেছনের অংশটি কানা নদীতে পড়ে যায় সামনের অংশ ব্রিজে থাকার ফলে ওই ব্রিজ দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায় ও সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা জানা গিয়েছে ওই ব্রিজ দিয়ে প্রত্যেক দিন প্রায় পঁচিশ হাজার মানুষের যাতায়াত রয়েছে এবং ব্রিজের দুপাশে কোনো রেলিং নেই এই ব্রিজে রেলিং না থাকার কারণে মাঝে মধ্যে বিভিন্ন সাইকেল আরোহী ও বিভিন্ন গাড়ি নিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে অনেকে আহত হয়েছেন এলাকার মানুষজনদের দাবি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দাবি জানিয়েও ব্রিজের আজ পর্যন্ত কোনো কাজ হয়নি জানা গিয়েছে বহুদিন আগে নির্মাণ হয়েছিল এই ব্রিজটি এবং প্রত্যেক বছর বন্যা এসে বন্যায় ডুবে গিয়ে ব্রিজ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তাই পুনরায় চওড়া ও কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকার মানুষজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় রিপোর্ট বঙ্গ সংবাদ ঘটনাটা গাড়িটা ওঠার সময় সামনেটা কমজোরি ছিল মানে একটা ভোজ মতো ছিল সেকেন্ডে আবার এবার বন্যায় ডুবে গেছিল তো যার জন্য মাটিটা নরম হয়ে গিয়েছিল গাড়িটা পলে ওঠার আগেই ডালার চাকাটা ডান দিকটা বসে যায় বসে গিয়ে ডালাটা টেনে নিয়ে পাল্টি খেয়ে গে যায় যার জন্যই গাড়িটা ইঁট ছিল এরপতদূর এর আগে এই চাল যাচ্ছিলো গাড়িতে এক গাড়ি চাল সব একইভাবে উল্টে গিয়েছিলো আর এই ন্যাড়াপল দিয়ে অধিকাংশ টাইম এই এলাকার লোক দেখে সাইকেল মানুষ নিয়ে পলের তলায় জলে পড়ে যায় রেলিং না থাকার কারণে এখানে খুব খুব কম করে মানে এখানে দিয়ে মানে এই চারটে ছটা গ্রামের এপার ওপার হ্যাঁ বিশ পঞ্চাশ হাজার মানুষ যাতায়াত করে এবং এটাই মেন ব্রিজ মানে উদয়পুর শুধু শুধু না মানে এই এলাকাটার ব্রিজ এটা একটা বিপদ আপদে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স কোনো মানে খুব তড়িঘড়ি গাড়ি পার করতে আমরা দিই এটাই ভরসা আমরা পণব সামন্ত এটা উদয়পুর প্লাস কেটেতলের জংসং ঘটেছে ওই এগারোটা সাড়ে এগারোটার সময় না কারো আঘাত লাগেনি গাড়িটা তো পড়লে ওঠার আগে পাল্টি হয়েছে না ড্রাইভার ঠিক আছে